জিয়াউর রহমানের কবর নিয়ে মিথ্যাচার করে জাতিকে ধোঁকা দেয়া যাবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সকালে ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় বিএনপিকে মিথ্যাচার বন্ধের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শ্রদ্ধা জানানোর জন্য মিথ্যা কবর বানানোর প্রয়োজন নেই। আ ক ম মোজাম্মেল বলেন, জিয়াউর রহমান প্রথমে আঞ্চলিক কমান্ডার থাকলেও সিভিল কমান্ডারের অধীনে যুদ্ধ করবেন না ঘোষণা দিলে জেনারেল ওসমানী তাকে বাহিনী থেকে বাদ দেন, পরে ক্ষমা চাইলে তাকে সুযোগ দেয়া হয়। এ সময় যুদ্ধের ইতিহাস নিয়ে পিএসসি পরীক্ষায় 100 নম্বর থাকতে হবে বলেও জানান তিনি। বলেন, প্রথম শ্রেণী থেকে সর্বোচ্চ শিক্ষা কার্যক্রম পর্যন্ত মুক্তিযুদ্ধের ইতিহাস শিক্ষা কারিকুলামে থাকতে হবে।